ভাইতানভীর বোখার এবং মুসলিম এক করেছে যে রসুল করিম সাল্লাহ আসালামের স্বাদ করেছেন এক ব্যক্তিকে আল্লাহ রব্লআ আলমিন জান্নাতের ফসলা করার পর তিনি বলবেন আল্লাহ আমার ভাইয়েরা অমুক অমুক তারা আমাদের সাথে সলাত আদি করতো আমাদের সাথে সিয়াম পালন করতো আমাদের সাথে নেহক আমল করত অর্থাৎ আমি জান্নাতে তাদের সাথে থাকতে চাই তাদেরকে নিয়ে যেতে চাই তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফেরেস তাদেরকে নির্দেশ করবেন যে যার মধ্যে সামান্য পরিমাণও ইমান আছে তাকে যেন জাহান নাম থেকে বের করা হয় এবং তাদের করবেন থেকে বোঝা যায় যে সঙ্গী বা ভাই তিনি নেকামল জান্নাতে গেলে তার সতীর্থদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন বিশেষ করে জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে কিছু প্রত্যাশা করলে আল্লাহ অবশ্যই পূরণ করবেন তবে যে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিতে চাইবেন জান্নাতি ব্যক্তিদের অন্তরে হয়তো তাদের কথা উদ্রেক হবে জাগ্রত হবে এবং তাদের জন্য তিনি সুপারিশ করবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে এবং এ বিষয়ে সোনাভেহাই থেকে বর্ণিত আছে যে ওয়াদেমনে সাহামত রদি আল্লাহ আনহু তার মৃত্যুর সময় তিনি তার কাছে গিয়ে কান্নাকাটি করছিলেন মৃত্যুসজ্জা যখন ছিলেন তখন তিনি বললেন যে তুমি কেন কাঁদছ যদি আল্লাহ রব আলমিনের কাছে আমার সুপারিশ করার কোনো সুযোগ থাকে বা কোনো সুযোগ আমি পাই কোনো স্কোপ আমি পাই তাহলে অবশ্যই আমি তোমাকে সুপারিশ করে আল্লাহ তালার কাছে আমি জান্নাতে নেবো তো এই সমস্ত থেকে বোঝা যায় যে একজন ভাই জান্নাতে গেলে তিনি তার সতীর্থদেরকে সুপারিশ করে জানাতে নেওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহ তালাটি কবুল করবেন এই জন্যই তো দুনিয়াতে ইমানদার নেকামলকারী মানুষদের সঙ্গে থাকতে হয় জান্নাতি মানুষদের সঙ্গে অবলম্বন করতে হয় যাতে করে কেমতের ময়দানেও সেখান থেকে উপকৃত হতে পারি আমরা কিন্তু এর মানে এই না যে নেকারদের সঙ্গে থাকলেই তারা সুপারিশ করে জানাতে নিয়ে যাবেন আমি যত অপকর্মই করি না কেন নিজ নেকামল করতে হবে সেটি হাদিস থেকে বোঝা যায়